আটের দশকের শেষের দিকে অঞ্জন চৌধুরীর পরিচালনায় মুক্তি পায় ছোট বউ। প্রসেনজিতের সঙ্গে এই ছবিতে ছোট বউয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন দেবিকা মুখার্জি। তিনি যেন হয়ে উঠেছিলেন বাংলার গৃহবধূদের প্রতিবাদের ভাষা। আজও তাঁকে ছোট বউ বলেই মনে রেখেছে বাঙালি। তবে ধনী ঘরের অহংকারী মেয়ে হোক কিংবা সাধারণ ঘরের প্রতিবাদী বৌমা, যে কোনো চরিত্রে স্বাচ্ছন্দ্যে অভিনয় করতেন তিনি। জানব দেবিকা মুখার্জির জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেবিকা মুখার্জির জন্ম কলকাতায়। চার ভাই এবং দুই বোনের মধ্যে দেবিকা ছিলেন সবথেকে আদরের। উচ্চ মধ্যবিত্ত পরিবারে সচ্ছলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা দেবিকা মুখার্জির জীবনে আচমকাই বিপর্যয় নেমে আসে। যখন তাঁর 4-5 বছর বয়স, তখন বাবা পতাকি মুখোপাধ্যায় প্রয়াত হন, ফলে একা হাতে এত বড় সংসারের হাল ধরেছিলেন তাঁর মা। মাত্র 9 বছর বয়সে শিশুশিল্পী হিসাবে প্রথমবার অভিনয় করেন ফরিয়াদ নামের একটি ছবিতে। পরে 1974 সালে মুক্তি পাওয়া তরুণ মজুমদারের ঠগিনী ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তবে তুমুল জনপ্রিয়তা পান পরিচালক তপন সিনহার বাঞ্ছারামের বাগান ছবিতে অভিনয় করার পর। 1980তে মুক্তি পাওয়া বাঞ্ছারামের বাগান ছবিটির পর অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছে নেন দেবিকা। যদিও পরিবারের অনেকেরই আপত্তি ছিল, তবে টালিগঞ্জে প্রতিষ্ঠা পাওয়া নায়িকা সেসবের তোয়াক্কা করেননি। তারপর 1985তে আনকাহি নামক একটি হিন্দি ছবিতে অমল পালেকরের সঙ্গে অভিনয় করেছিলেন। তবে যে ছবি তাঁকে বাংলা সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে তা হলো অঞ্জন চৌধুরীর ছোট বউ। একদিন কালীঘাটে পুজো দিয়ে ফেরার পথে অঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা হয় তাঁর। তখনই ছোট বউ হিসাবে দেবিকাকে মনে মনে পছন্দ করে নেন অঞ্জন চৌধুরী। এরপর 1988তে মুক্তি পাওয়া ছোট বউ কত বড় বাণিজ্যিক সফল ছবি ছিল তার বলার অপেক্ষা রাখে না। আজও এই ছবি বাংলার ঘরে ঘরে সমানভাবে জনপ্রিয়। দেবিকা মুখার্জি অভিনীত আরও অনেক চলচ্চিত্রের মধ্যে সোনার সংসার, মানমর্যাদা, সিথির সিঁদুর, অতিক্রম, পূজা, বান্ধবী, ভাঙাগড়া ইত্যাদি উল্লেখযোগ্য। 1993 সালে ডক্টর ভাস্কর মাধব গুপ্তকে বিয়ে করার পর একসময় ম্যানচেস্টারে পাড়ি দেন দেবিকা। তখন বাংলা ছবির সঙ্গে তাঁর সম্পর্ক এক প্রকার মুছেই গিয়েছিল। অনেক বছর সেখানে থাকার পর তিনি যখন ফিরলেন, তখন টালিগঞ্জের স্টুডিও পাড়া অনেক পাল্টে গিয়েছে। নতুন নতুন মুখের মাঝে আর তেমনভাবে জায়গা করতে পারলেন না দেবিকা মুখার্জি। চলচ্চিত্র জগতও তাঁকে এক প্রকার ভুলেই গিয়েছিল তখন। যদিও তিনি অভিনয় থামাননি, যাত্রাপালাতে দীর্ঘদিন অভিনয় করেছেন। এই সময় যাত্রাপালাতে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন দেবিকা। যাত্রার সাথে অনেক টিভি ধারাবাহিকেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ঘরোয়া জীবনযাপনেই ব্যস্ত থাকেন দেবিকা। পরিবারের সঙ্গে সময় কাটাতেই তাঁকে বেশি দেখা যায়। তাঁর এক মেয়ে রয়েছে, মেয়ের নাম টিনা মুখার্জি। মেয়ে টিনা উচ্চ মাধ্যমিক পাস করে এখন কলেজে পড়ছে। স্বামী, মেয়ে ও পরিবারের সাথে দিব্যি আছেন তিনি। এখনও ভালো চরিত্র বা কাজের অফার পেলে তিনি অভিনয়ও করতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।